আর্যিকরের ঘটনার প্রেক্ষিতে এবার রাতে মহিলা চিকিৎসকদের ডিউটি না দেবার নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তাই মহিলাদের কাজের সময় বারো ঘন্টার বেশি যাতে না হয় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার একই সঙ্গে মহিলাদের জন্য রাতের সাথী নামে নতুন অ্যাপ চালু করছে সরকার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সিপি স্বাস্থ্য সচিব অর্থ সচিব এডিজি আইন শৃঙ্খলা সিআইডি এবং শীর্ষ আধিকারিকদের বৈঠ বৈঠকে এই বিধি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতাল মেডিকেল কলেজ হোস্টেল এবং অন্য সর্বত্র মহিলারা রাতের বেলা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই জন্যই এই বিশেষ কর্মসূচি রাখা হবে হাসপাতালে মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম ও টয়লেটের ব্যবস্থা করা হবে সেফ জোন তৈরি করে সিসিটিভি দিয়ে তা মুড়ে ফেলবে রাজ্য স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে বিশেষ মোবাইল ফোন অ্যাপের যোগ থাকবে সমস্ত কর্মরত মহিলার ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে যে কোনো এমার্জেন্সি বা প্যানিক সিচুয়েশন হলে হেল্পলাইন নাম্বার একশো বা একশো ব্যবহার করতে হবে মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা হাসপাতালগুলিতে সিকিউরিটি চেক ব্রেথালাইজার টেস্টের ব্যবস্থা থাকবে বেসরকারি সংগঠন গুলিকেও সরকারের এই গাইডলাইন মেনে চলার আবেদন করছে রাজ্য এখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে সিকিউরিটি গার্ডস ইন দি গভর্নমেন্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস শুড বি ইন এ মিক্স অফ মেল অ্যান্ড ফিমেল সিকিউরিটি গার্ডস সিকিউরিটি গার্ড নিয়োজ নিয়োগিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে